চিটাগং শহরে থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে চিটাগং চিড়িয়াখানা, যেটি দক্ষিণ খুলশিতে অবস্থিত। ফয়েজ লেকের পাশেই পাহাড়ের গাবে এই চিড়িয়াখানা। আজ আপনাদের দক্ষিণ খুলশি ফয়েজ লেকের পাশে অবস্থিত চিড়িয়াখানাটি দেখাবো। সমগ্র চিড়িয়াখানাটি পাহাড়ের গা ঘেঁষে তৈরি হয়েছে। চলুন ঘুরে আসি চিড়িয়াখানা থেকে। চিটাগং একটি সুন্দর শহর বা জেলা। এই চিটাগং এর খুলশিতে অবস্থিত ফয়েজ লেকের পাশেই, দেখছেন ফয়েজ লেক, এই ফয়েজ লেকের পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা, যেটি 1988 সালের দিকে বা 1989 সালের দিকে তৈরি হয়েছে। দেশের অন্যান্য চিড়িয়াখানা থেকে এই চিড়িয়াখানার পার্থক্য হচ্ছে এটি সুন্দর করে নির্মাণ করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী। চিড়িয়াখানার একাংশ রয়েছে পাহাড়ের কিছু অংশ, যা অন্যান্য জেলা থেকে এই চিড়িয়াখানাকে আলাদা করেছে। আপনার ভিডিওতে চিড়িয়াখানা দেখছেন, শিশুদের নিয়ে চট্টগ্রাম বেড়াতে গেলে অবশ্যই এই চিড়িয়াখানায় নিয়ে যেতে ভুলবেন না। এখানে বাঘ, হরিণ, সিংহ, বানর, সাপ, গরিলা এবং অনেক ধরনের পশু পাখি রয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এই চিড়িয়াখানা ভ্রমণে আসে। চিড়িয়াখানা দেখতে এলে অবশ্যই ফয়েজ লেক ঘুরে যাবেন। চিড়িয়াখানার উল্টো পাশেই ফয়েজ লেক। আবার যখন চিড়িয়াখানা ভিজিট করবেন বা ঘুরে ঘুরে দেখবেন, চিড়িয়াখানার পাহাড় থেকেই ফয়েজ লেকের বিভিন্ন অংশ দেখা যায়। তাই ঢাকা থেকে বা চিড়িয়াখানার বাইরে থেকে যারা চট্টগ্রাম বেড়াতে আসবেন, তাদের জন্য একই সাথে দুইটি দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন। এক হচ্ছে ফয়েজ লেক এবং চিড়িয়াখানা। আগে বলা হয়েছে দুইটি পাশাপাশি অবস্থিত। এছাড়া রয়েছে পুরনো পাহাড়তুরি রেল স্টেশন, যেটি ফয়েজ লেকের আশেপাশেই। অর্থাৎ আমরা যারা চট্টগ্রাম বেড়াতে আসি, তারা যেন সেভাবে প্ল্যানটা ডিজাইন করি। অর্থাৎ ফয়েজ লেক দেখতে এলে অবশ্যই চিড়িয়াখানা দেখব, পাহাড়তুলি রেল স্টেশন দেখব এবং একই সময়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে ওয়ার সিমেট্রি দেখব। আমরা অনেকেই কোনো জেলায় বেড়াতে গেলে কি দেখব সেটা বুঝতে পারি না। গুগল এটা আপনাদেরকে সহজ করে দিয়েছে। কোনো জেলায় বেড়াতে গেলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন যে সদরে বা কোনো জেলার সদরে কী কী দর্শনীয় স্থান আছে। সেই লিস্ট আপনাকে দেবে এবং আপনি বুঝে সেই অনুযায়ী চক করতে পারবেন যে কোথায় আপনি যাবেন বা কী দেখবেন। এতে আপনার সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে। ভিডিওতে জেব্রা দেখছেন, এরকম অনেক ধরনের প্রাণী এই চিড়িয়াখানায় রয়েছে। চিড়িয়াখানা শিশুদেরকে আনন্দ দেয়, তার বিনোদনের মাধ্যম হিসেবে এটাকে নিয়ে থাকে। এছাড়া অনেক খোলামেলা জায়গা থাকায় সকলেই, ছোট বড় সকলেই চিড়িয়াখানা পছন্দ করে থাকে। বিশেষ বিশেষ দিনগুলিতে এই চিড়িয়াখানায় মানুষের
প্রচুর আনাগোনা হয়ে থাকে। এই সিঁড়ি বেয়ে আপনি পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। আগেই বলেছিলাম এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে পাহাড়ের গা বেয়ে বেয়ে এক 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 জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়। এবং এই যেখানে নেট দেওয়া দেখছেন, এক পাশ ফয়েজ লেক এবং আরেক পাশ চিড়িয়াখানা। তবে পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে উঠতে এবং সিঁড়িগুলি যেহেতু পাকা করা, তাই উঠতে আপনাদের খারাপ লাগবে না। এছাড়া পাহাড়ে উঠে শহরের দৃশ্য আপনি দেখতে পারবেন এবং পুরো চিড়িয়াখানাটা বা ফয়েজ লেকের ভিউটা কিছু অংশ পাবেন। পাহাড়ের অংশগুলি পাকা হওয়াতে পড়ে যাওয়ার ভয় খুবই কম, তবে আস্তে আস্তে উঠতে হবে। আপনারা দেখছেন চট্টগ্রাম চিড়িয়াখানা, আগেই বলেছি অন্যান্য জেলা থেকে এটি আলাদা হওয়ার একটি কারণ হলো এই চিড়িয়াখানার কিছু অংশ পাহাড়ের গা বেয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ একসাথে পাহাড় এবং জীবজন্তু দুটোই পাবেন। এই পাহাড়ের ঘন জঙ্গলের মাঝে কিছু হরিণ ছাড়া রয়েছে। আচ্ছা, অর্থাৎ এই সিঁড়ি বেয়ে বেয়ে তাকালে দেখতে পাবেন কিছু হরিণ ঘোরাফেরা করছে। আপনারা ভিডিওতে এক্সপ্লোর বিউটি বাংলাদেশের নির্মাণে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখছেন, যেটি দক্ষিণ খুলশিতে অবস্থিত ফয়েজ লেকের পাশে। চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। আল্লাহ হাফেজ।